আজকে জিও টেকনোলিকের একটি পার্ট আধকাষ্ট বা ভূপৃষ্ঠ সম্বন্ধে কিছু কোশ্চেন আমি এখানে আলোচনা করবো যেগুলো এসএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ তো আসুন প্রথমে ভূতক বা আতকাস্টের কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করি পৃথিবীর বহিরাবরণ কী দ্বারা গঠিত উত্তর হবে শিলা তারপর দু নম্বর কোশ্চেন হচ্ছে ভূতক মহাদেশের নিচে কত মিটার প্রু উত্তরটা হচ্ছে বত্রিশ কিলোমিটার এরপরের প্রশ্ন আসবে যে ভূতক মহাদেশের পর্বতের নিচে কত মিটার পুরু উত্তর চল্লিশ কিলোমিটার ভূতক মহাদেশের গর্ভে কত মিটার পর্যন্ত বিস্তৃত পাঁচ থেকে আট কিমি ভূতক কি জাতীয় পদার্থ দ্বারা গঠিত এখানে ভূতকের যে শিলা দ্বারা গঠিত সেটা কি জাতীয় তার ধর্মটা কী সিলিকা এবং কার্বন জাতীয় পদার্থ দ্বারা গঠিত এখানে সিলিকা এবং কার্বন জাতীয় ম্যাক্সিমাম পদার্থই থাকে এরপরে হচ্ছে শিয়াল ত্বক ভূতকের দুটি অংশ শিয়াল এবং সীমা তো এখানে শিয়াল ত্বক এর রাসায়নিক বৈশিষ্ট্য কী রূপ শিয়াল ত্বক এর রাসায়নিক বৈশিষ্ট্য বা রাসায়নিক ধর্ম কী ধরনের অর্থাৎ টেস্ট উত্তর হবে আমলিক এরপরে আসবো আমরা সীমা শিয়ালের পর সীমা সীমা তক এর রাসায়নিক বৈশিষ্ট্য কীরূপ সীমা যে স্তর সেটা রাসায়নিক বৈশিষ্ট্য কীরূপ এটা হবে ক্ষারকীয় শিয়াল স্তরে ভূমিকম্পের তরঙ্গ কত কিমি বেগে প্রবাহিত হয় অর্থাৎ শিয়াল স্তরের ভিতর দিয়ে তরঙ্গ কত কিমি বেগে চলতে পারে উত্তরটা হবে উত্তরটা হচ্ছে ছয় দশমিক দুই কিমি পার সেকেন্ড ভূমিকম্পের যে তরঙ্গ তার মধ্যে একটা হচ্ছে তরঙ্গ। সেটা কত কিমি বেগে চলতে পারে শিয়াল স্তরের ভিত্তি ছয় দশমিক দুই কিমি বেগে এবং শিয়াল স্তরের ঘনত্ব এই যে শিয়াল সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত যে স্তর সেটা হচ্ছে শিয়াল স্তর এর ঘনত্ব কত এর ঘনত্ব হচ্ছে দুই দশমিক সাত থেকে দুই দশমিক নয় পর্যন্ত এরপরের কোশ্চেন হচ্ছে সীমা স্তর সিলিকা এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত যে স্তর সীমা সেই স্তরের ঘনত্ব কত এটা হচ্ছে দুই দশমিক নয়ের বেশি দুই দশমিক নয়ের বেশি অর্থাৎ গ্রেটার দেন দুই দশমিক নয় অর্থাৎ টু পয়েন্ট নাইন গ্রেটার দেন টু পয়েন্ট নাইন সীমা স্তরের ভিতর দিয়ে পিতরঙ্গ কত কিমি বেগে যেতে পারে এটা হবে সাত কিমি পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে সাত কিমি বেগে প্রবাহিত হয় এরপরের কোশ্চেন কী জাতীয় শিলাই গঠিত অর্থাৎ সীমা কী জাতীয় শিলাই গঠিত অর্থাৎ সীমা যে স্তর সেটার যে শিলা সেটা কী জাতীয় শিলা এটা ব্যাসল শিলা এখানে বলে রাখি যে রেললাইনের যে স্লিপারে যে শিলা দেওয়া থাকে সেটা হচ্ছে ব্যাসোল্ড সেটা দেখতে একদম কালো রঙের হয় সেই শিলা দ্বারা গঠিত হচ্ছে শিয়াল স্তর পরে কোশ্চেন হচ্ছে শিয়াল ও সীমাকে কে আলাদা করেছে অর্থাৎ শিয়াল এবং সীমার মাঝে যে বিযুক্তি রেখা আছে সেটার নাম কি সেটা হচ্ছে কনরাড বিযুক্তি কনরাড বিযুক্তি কথা রাখতে হবে যে শিয়াল এবং শিলার মাঝখানে আছে কনরাড বিযুক্তি এরপরের কোশ্চেনটা হচ্ছে ভূতকের নিচে যে স্থিতিস্থাপক বা নমনীয় বা মাখা ময়দার মতো যে নমনীয় স্তর সেই স্তরটা কী নামে পরিচিত যেটা আমরা জানি যে মণ্ডল ভূতকের দুটি অংশ একটা হচ্ছে শিলামণ্ডল এবং একটা হচ্ছে মণ্ডল যেটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল একটি মাত্র খুনির দ্বারা গঠিত শিলার নাম কী আমরা জানি যে পৃথিবী পৃথিবীর ভূতক এই ভূতক বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত শিলা দ্বারা গঠিত তো সেই ধরনের একটি মাত্র খনিজ দ্বারা গঠিত শিলা হলো খনিজ লবণ বা রক সল্ট চুনা পাথর কী থেকে উৎপন্ন হয় রিপিট এগেন যে চুনা পাথর কী থেকে উৎপন্ন হয় উত্তরটা হচ্ছে প্রাণীদের দেহাবশেষ থেকে ভূতকের কত ভাগ অংশ সিলিকেট দ্বারা গঠিত ভূতকের কত ভাগ অংশ সিলিকেট দ্বারা গঠিত উত্তর হবে ছিয়াশি ভাগ ভূতকের ছিয়াশি ভাগ অংশ সিলিকেট দ্বারা গঠিত এরপরের প্রশ্ন হচ্ছে ভূতক কয়টি খনিজ পদার্থ ভূতকে কয়টি খনিজ পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে উত্তর বারোটি ভূতকে মোট বারোটি খনিজ পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে তবে বেশিরভাগই খনিজের মধ্যে আটটি খনিজ পদার্থ সব ক্ষেত্রেই পাওয়া যায় ভূতক বিভিন্ন খনিজ সমৃদ্ধ ভূতক বিভিন্ন খনিজ সমৃদ্ধ শিলা দ্বারা গঠিত কথাটি বলেছিলেন এ এন স্ট্রেলার